নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিগলাভ সুইটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই বন্ধুরা আর্জেন্টিনা দেশটির কথা সবাই শুনে থাকলেও এর পিছনে থাকা ইতিহাস আপনারা হয়তো অনেকেই জানেন না তাই আর্জেন্টিনা সম্পর্কে বহু অজানা তথ্যকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর্জেন্টিনা দেশটি বর্তমানে প্রায় সব মানুষের কাছেই কম বেশি পরিচিত মূলত ফুটবল এবং ট্যাঙ্গো ডান্সের জন্যই এই দেশটি হয়ে উঠেছে পৃথিবী বিখ্যাত লিওনেল মেসি মারাদোনাসহ বিখ্যাত এই ফুটবলারদের জন্মভূমি হচ্ছে এই দেশ আর্জেন্টিনা পৃথিবীর মধ্যে অষ্টম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এই দেশটির চারপাশটি লক্ষ্য করলে দেখা যাবে যে দেশটির পশ্চিমে আছে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে রয়েছে চিলি উত্তর পূর্ব দিকে আছে ব্রাজিল এবং দক্ষিণে আছে আটলান্টিক মহাসাগর অবশ্য দেশটির অধিকাংশ জনগণই দেশটির মধ্যভাগের পাম্পাস শহরে বসবাস করে এছাড়াও পৃথিবীর সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাভাষীদের দেশ হল আর্জেন্টিনা নয়ই জুলাই আঠারোশো সালে স্বাধীনতার ঘোষণা করে আর্জেন্টিনা এবং আঠারোশো সালে প্যানিশ সামরিক পরাজয়ের সাথে সাথে একটি ফেডারেল রাষ্ট্র গঠিত হয়েছিল সেই সময়টি হল আঠারোশো তিপান্ন থেকে আঠারোশো সাল আর এটি হল আজকের পরিচিত আর্জেন্টিনা প্রজাতন্ত্র যার রাজধানী বুয়েনোস আইরেজ আর্জেন্টিনার আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার এখানকার জনসংখ্যা চার কোটি আশি লাখ জনসংখ্যার বিচারে পৃথিবীতে বত্রিশতম দেশ হল এই আর্জেন্টিনা বন্ধুরা ফুটবল ছাড়া আর্জেন্টিনা দেশের কথা ভাবাই যায় না এই দেশের জনপ্রিয় খেলাই হল ফুটবল এই দেশটির মধ্যে রয়েছে অসংখ্য ফুটবল তারকা যাদের মধ্যে মারাডোনা অন্যতম আবার এই মারাডোনাকে সম্মান জানাতে আর্জেন্টিনাতে রয়েছে একটি আলাদা ধর্ম ও ওনার নামে চার্চ মারাডোনার পর আর্জেন্টিনার আরও এক তারকার নাম সবার আগে উঠে আসে তিনি হলেন লিওনেল মেসি মেসির জন্মস্থান রোজারিও শহরে আপনি জানলে অবাক হবেন যে এখানে কোনো নবজাতকের নাম মেসি আইনত নিষিদ্ধ কারণ মেসি পৃথিবী জুড়ে বিখ্যাত হওয়ার পর থেকে সে শহরের অধিবাসীরা প্রত্যেক নবজাতক ছেলে সন্তানের নাম মেসি শুরু করে আর তখনই ওখানকার প্রশাসন ব্যবস্থা নিয়ে এই আইন কার্যকারী করে এই দেশ বিশ্বকাপের উনিশশো আটাত্তর উনিশশো ও দু সালে তিনবার ফুটবল বিশ্বকাপ জয় করে এছাড়াও মোট পনেরো বার কোপা আমেরিকা জয় করে এই দেশটির মুদ্রার নাম হল পেশো উনিশশো সালে আর্জেন্টিনা ছিল পৃথিবীর দশম ধনী দেশ সে সময় দেশটির মাথাপিছু জিডিপি ছিল ফ্রান্স এবং জার্মানির সমান কিন্তু উনিশশো চল্লিশ দশকের শুরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির অর্থনৈতিক অবস্থার অবনতি হতে শুরু করে বর্তমানে আর্জেন্টিনার অর্থনীতির দিক দিয়ে বিশ্বের চুয়ান্নতম বন্ধুরা এই ছিল দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ আর্জেন্টিনা সম্পর্কে জানা অজানা ও অবাক করার মতো কিছু তথ্য বন্ধুরা অন্য কোনো দেশের উপর এরকম তথ্য জানতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর এরকম সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে